ফের গ্রেগ চ্যাপেল, ফের বিতর্ক। এবার অবশ্য রাহুল দ্রাবিড়কেও জড়িয়ে নিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন গুরু গ্রেগ চ্যাপেল। সদ্য অবসর নেওয়া রাহুল দ্রাবিড়কে নিয়ে তার নতুন বই রাহুল দ্রাবিড় টাইমলেস স্টিলে লিখেছেন, দলের কিছু ক্রিকেটার রাহুলের সাফল্যে খুশি হতেন না, সেসব ক্রিকেটাররা রাহুলকে সাহায্য করলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বেশ কিছু সংযোজন হতে পারত। ভারতীয় ক্রিকেটের সব থেকে সফল অধিনায়ক হতে পারতেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের নেতৃত্বেই একদিনের ম্যাচে পরে ব্যাট করে টানা 17টি ম্যাচ জেতার নজির তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট দল। সে সময় দলের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 35 বছর পর সিরিজ জয়ের সঙ্গে জয় এসেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টেও। চ্যাপেলের লেখাতে কয়েকজন ক্রিকেটারের কথা থাকায় নতুন বিতর্কের ঝড় ভারতীয় ক্রিকেটে। রাহুল দ্রাবিড়ের সাফল্যে অখুশি হতেন এরকম ক্রিকেটার কারা? সিনিয়রদের দিকে ইঙ্গিত নয় তো রাহুল দ্রাবিড় টাইমলেস স্টিল। বইটিতে চ্যাপেলের লেখা নিয়ে দ্রাবিড় অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। এবিপি আনন্দ।